হোম মেড ডিশেস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি করার জন্য লাগবে কেটে রাখা ইঁচড়, যেটা ধুয়ে রাখা হয়েছে, ডুমো ডুমো করে কাটা আলু, এখানে একটা বড় সাইজের আলু রয়েছে, লাগবে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রাখা হয়েছে, চেরা লঙ্কা লাগবে, লাগবে চিংড়ি মাছ, আর লাগবে আদা রসুন বাটা, ফোড়ন হিসাবে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দু চারটে ছোট এলাচ। এখানে একটা মশলা পেস্ট করে রাখা হয়েছে, এতে রয়েছে জিরে, লঙ্কা আর ধনে গুঁড়োর পেস্ট। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর লাগবে আন্দাজ মতো নুন হলুদ। কড়াই তেল দিয়ে দেবো, ইঁচড় রান্না করতে একটু বেশি তেলই লাগে। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আমি আলু দেব, আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আলুর মতো ইঁচড়গুলো আমি একবার ভেজে নেব। ইঁচড়গুলো ফ্রাই করা হয়ে গেছে হালকাভাবে, আমি এবার এগুলো তুলে নেব। কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ছোটো এলাচ, ফোড়নগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কা দুটো দিয়ে দিলাম, জিরে ধনে লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেইটা দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, এবার আমি আলু ইঁচড় দিয়ে দেবো। ইঁচড়টা প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া যায়, ছোটো ছোটো করে কাটা হয়েছে বলে আমি ডাইরেক্ট এটা কড়াইতে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম, এবার আমি চিনি দিলাম, আমি ছোটো চামচে দু চামচ মতো চিনি দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কড়াইয়ে অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভারটা একটু বেশি ভালো হবে। কষা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার আমি কড়াই ঢেকে দেবো। আমার ইঁচড় চিংড়ি
রান্না হয়ে গেছে, এবার আমি কতগুলো আলু স্ম্যাশ করে দেব। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আমার ইঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে ইঁচড় চিংড়ি বাড়িতে রান্না করবেন, রান্না করে কেমন হলো সেটা আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।